আজ 20 মে পঞ্চম দফা নির্বাচন এবং শুধু তাই নয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে বেশ কিছু হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে এ বাংলায় এবং ভোট বাংলা সাতটি লোকসভা আসনে যার মধ্যে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এবং এবার দেখাই বনগাঁয় বনগাঁয় মূলত অত্যন্ত নজর কাড়া শান্তনু ঠাকুর যেখানে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস তৃণমূলের অর্থাৎ শাসকের প্রার্থী অন্যদিকে প্রদীপ বিশ্বাস তাকেও প্রার্থী করা হয়েছে সব মিলিয়ে জোরদার টক্কর এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিশেষ করে নজর বনগাঁর দিকে কারণ এখানে মতুয়া ভোট একটা ফ্যাক্টর এবার আসি ব্যারাকপুর ব্যারাকপুরে যে রণক্ষেত্র তৈরি করা হয়েছে এবং সেখানে হাড্ডাহাড্ডি নজর এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ঘর বাপসি এবং তারপর প্রার্থী অন্যদিকে তৃণমূলের মন্ত্রী যাকে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিক এবং পার্থ অর্জুনের এই দ্বৈরথে মূলত আজকে কে কতটা বাজিমাত করবে সেটা তো সময় বলবে অন্যদিকে বামেদের তরফ থেকে প্রার্থী রয়েছে দেবদূত ঘোষ নজর রাখি আরও একবার হাওড়ার দিকে যেমনটা জানাচ্ছিলাম এর আগে এবারও আস্থা রাখা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দিকে এবং যাকে জোরদার টক্কর দিয়েছেন বিজেপির রক্ষিণ চক্রবর্তী এবং অন্যদিকে রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় ত্রিমুখী এই জোরদার লড়াই হাওড়ায় কিন্তু আজকে নজর কাড়া হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার উলুবেড়িয়া উলুবেড়িয়ায় কারা কারা রয়েছেন ভোট ময়দানে আপনাদের দেখাবো ইতিমধ্যে অরুণোদয় চৌধুরী রয়েছেন সঙ্গে রয়েছেন সাজদা আহমেদ এবং সুলতান আহমেদের স্ত্রী শুধু তাই নয় এবং এর পাশাপাশি যে লড়াইটা রয়েছে উলুবেড়িয়া একটি নজর কাড়া ঝাড় বলে এবার আসি হুগলি হাই ভোল্টেজ নজর কাড়া কেন্দ্র হতে চলেছে এই লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় তিনি লড়ছেন এবং নবাগত প্রার্থী শাসকের রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন মনোদীপ ঘোষ এই লড়াই কোন দিকে আজকে যায় ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়ে তা তো সময় বলবে কিন্তু হুগলিবাসীর রায় কোন দিকে যায় সেটাও সময় বলবে হুগলির পর শ্রীরামপুর আরও একবার জানাবো ইতিমধ্যেই শাসকের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাকে জোরদার লড়াই ছিল ময়দানে কবির শঙ্কর বোস এবং যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাইও বটে এবং প্রাক্তন শ্বশুরার জামাইয়ের লড়াই কতটা জমে সেদিকেও নজর সঙ্গে রয়েছেন বামেরা বামেদের প্রার্থী দীপশিতা ধর আরামবাগ ইতিমধ্যে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা কিন্তু মিতালি বাগ সঙ্গে এবারে রয়েছেন অরুণকান্তি দিবর এবং বিপ্লব কুমার মৈত্র এই তিনজনের লড়াই মূলত বিশেষ করে আরামবাগে আজকে নজর কাড়া নির্বাচনের একটা প্রেক্ষাপট হতে পারে